নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখানে দেখো, ব্যাগ গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু লাগেজ রেডি। আর আজকেই শ্বশুর শাশুড়ি মারা, আজকে ওনারা চলে যাবে। মনটা খুবই খারাপ সকাল থেকে, কেন কি না অনেক দিন আমরা একসাথে থাকলাম, প্রায় 1.5 বছরের উপরে একসাথেই আমরা আছি। আবার সে একা একা মানে থাকা ভালো আর লাগে না, একসাথে থাকতে থাকতে এটাই এখন অভ্যেস হয়ে গেছে সবার সাথে থাকাটা। আবার আমাদের তিন দুজনের সংসার, আর এখন তো যাই নিয়ে আছে ছোট মেয়ে, তো এইভাবে এখন চলবে আর কি করা যাবে। মন খারাপ, আর মেয়েরও মানে মনটা খারাপ। ও বুঝতে পারছে যে ওকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না, ও তো তাকিয়েই আছে যে কি ব্যাপার, সবাই সেজে গুজে রেডি কিন্তু ওকে কেন রেডি করা হচ্ছে না। তো সকাল থেকে এইসবই চলছে। আর বাবা মারা সকাল 9টার মধ্যেই বেরিয়ে পড়েছে, ওনাদের 11টা ফ্লাইট ছিল, মানে সকাল সকালই ঘরটা পুরো খালি হয়ে গেল। তো অনেকদিন ধরেই আমরা যাই, মানে ঘোরাফেরা সব কিছুই একসাথে, খাওয়া দাওয়া সব ভালোই লাগে সবাই মানে জয়েন্ট পরিবারে। হ্যালো পুরোটা, হ্যালো, সবাই চলে যাবে তাই না? দাদাই চলে যাবে, মাম্মাম চলে যাবে, তখন আমরা কি করব সারাদিন ধরে? আমরা তো মিস করব অনেক, তাই না মিত্তি রানী? বলে দাও তো সবাইকে, সবাইকে বলে দাও আমরা অনেক মিস করব। তুমি আমি একলা থাকবো, দাদাই হাসবে। তুমি দেখো বন্ধুরা, তোমরা জুনে জুনে চলে এসো, এসে গেছে ব্যাস আর কি, গাড়িতে উঠে চলে যাবে। মনটা এতটাই খারাপ খারাপ, সবাইকে টাটা করে দিলাম। তো দেখো বন্ধুরা, সকালে চাটা খাওয়া হয়নি, তারপরে বাবা মারা যাওয়ার পরে চা বানানো হলো, চা খেলাম। আর এই যে আগের দিন রাত্রে দেখো, ও কি সুন্দর মায়ের সাথে খেলা করছিল, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ওকে গান শেখাচ্ছে, আ করছে, ও সে আ করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গান করছে। তারপরে দেখো বন্ধুরা, মন মেজাজ তো খারাপ চলছেই, কিন্তু খাওয়া দাওয়াও আছে, কি খাবো তাই ভাবলাম আজকে আর বেশি কিছু রান্না না করে একটু ডিমের ঝোল, কোনো রকমের ডিমের ঝোল বানিয়ে নিই ব্যাস। তো নর্মালিভাবেই যেরকম করে বানায় আদা রসুন দিয়ে, ওরকম করেই আমি বানিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিয়ে। তো আজকের এই একটা ছোট্ট ব্লগ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকে আর বেশি কিছু কথা বলছি না, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।